করে শপথ করি ওই ব্যক্তির সাথে কোনোদিন কথা বলবো না যদি বলি দয়াল নবী আমার জন্য সুপারিশ করবে না ওই ব্যক্তি এখন আমার সাথে কথা বলা শুরু করেছেন এখন শপথের কাফফারা কিভাবে দিব আমরা অনেকে এই ধরনের শপথ করে থাকি আমি অমুক কাজটি করব না যদি করি তাহলে আমার যেন এই ক্ষতি হয় আমার জন্য ওই ক্ষতি হয় আমার জন্য এই কাজটা না হয় আমার জন্য যেন নবীজি সুপারিশ না করেন নাউজুবিল্লাহ এই ধরনের শপথ খুবই অন্যায় শপথ এবং ভুল শপথ এগুলো আসলে শরিয়ার শপথের যে নীতিমালা সেটা লঙ্ঘন হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহ আও লিয়াসমুত যদি কেউ শপথ করতে চায় কোনো বিষয়ে তাহলে সে শপথ করবে একমাত্র আল্লাহর নামে আল্লাহর নামে ছাড়া আর কোনো পদ্ধতিতে শপথ করা যাবে না আল্লাহর শপথ করে বলছি আমি এটা করব রহমানের শপথ করে বলছি আসমান জমিনের মালিকের শপথ করে বলছি কিয়ামতের মালিকের শপথ করে বলছি এই জাতীয় শপথ হবে যেগুলো সব আল্লাহর নাম বা আল্লাহকে কেন্দ্র করে আল্লাহর নামে শপথ হবে অন্য কোনো নামে অন্য কোনো ভাবে উপায়ে শপথ হয় না আমি অমুকের সাথে কথা বলবো না বললে নবীজি যেন আমার জন্য সুপারিশ না করেন এটা অর্থহীন এই শপথ কোনো সঠিক শপথ না এর কারণে আপনার শপথ হয়নি এবং আপনার এখন কাজ হলো তওবা করা ইস্তেগফার করা যে ভবিষ্যতের জন্য এরকম অনর্থক শপথ না হয় চিন্তা করেন বিষয়টা যে আমি শপথ করে বললাম আমি এই কাজ করব না যদি করি নবীজি যেন আমার জন্য সুপারিশ না করে কত বড় ডেঞ্জারাস কথা কত বড় ভয়াবহ কথা মানে নবীজির সুপারিশ করা না করার বিষয়টা আমাদের কাছে অনেকের কাছে এত হেলাপেলা এবং এত সস্তা জিনিস যে আমি আমার একটা শপথের সাথে এটাকে আমি সংশ্লিষ্ট করে ফেলছি খুবই জঘন্য এবং গর্হিত এই জন্য আমাদেরকে বিষয়গুলোতে খুব দায়িত্বশীল থাকতে হবে এ ধরনের অনর্থক শপথ করা যাবে না আমরা অনেকে কিন্তু এ ধরনের আজে বাজে কথা বলি অনেকে বলি যে আমি এই কাজটা হলে আল্লাহ যেন আমার জান্নাত না দেয় কত বড় কথা মানে কাজটা হলে না হলে কি হবে যাবে কিন্তু জান্নাত না হলে তো আমার সব শেষ অতএব এই লোক যে এরকম শপথ করেছে সে তার সকল সম্পদ এর বিনিময়ে কোনো বাজি ধরতে চাইবে না কিন্তু কারণ সব সম্পদ হারাই ফেললে তো বড় বিপদ হবে কিন্তু জান্নাত নিয়ে বাজি ধরতেছে সে আল্লাহ নবী সুপারিশ নিয়ে সে শপথ করতেছে এর মানে হলো সে এগুলোর মর্ম বুঝতেছে না এবং এটা এক ধরনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের বিষয়টাকে অবমাননা করা অসম্মান করা ছোট মনে করার সামিল এই জন্য যে ভাই এ ধরনের শপথ করেন তার ইস্তেগফার করতে হবে আমাদের তরুণদের মধ্যে এই জাতীয় ক্রিয়া করার মানে প্রবণতা আজকাল প্রচুর নামাজ কালাম পড়ুক আর না পড়ুক কথায় কথায় ক্রিয়া কাটবে স্কুল কলেজের পোলাপেন আছে না নেই অনেকে আছে যে দোস্তের সাথে দোস্ত আজকে তোর চাইনিজ খাওয়ামো না খাওয়াইলে না খাওয়াইলে আমার এটা হবে সেটা হবে হা নেবো তা নেবো এই আজারা দুনিয়া শপথ করি মনে রাখবেন অপ্রয়োজনে শপথই করবেন না যদি করতে হয় আল্লাহর নামে শপথ করবেন আমি করব ভাই ওয়াদা করেছি ওয়াদা করলে ইমানদার রক্ষা করবে আর যেটা পারবো না সেটা ওয়াদা করব না শেষ এটা হলো ইমানদারের চরিত্র অযথা কথা কথা শপথ করবেন এটা ইমানদারের চরিত্র না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন